আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা দিয়ে শুরু করছি স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে স্টেইনলেস স্টিল এস দিয়ে বাড়ির জন্য সিঁড়ি বারান্দা মেইন গেট রেলিং সহ যাবতীয় এস এর ফার্নিচার সহ সব কিছুর বিস্তারিত বর্ণনা করব এবং কোন মাল দিয়ে করলে কত টাকা রেট আসবে কোন মাল মার্কেটে কোনটা ভালো সবচেয়ে কোনটা মিডিয়াম আবার কোন থিকনেসের মাল দিয়ে করলে কীরকম আপনার আসতে পারে টু এইটুদের ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছুটা হলে উপকার পাবেন বন্ধুরা আপনারা যদি কষ্ট করে একটা বাড়ি বানাবেন বাড়ি করতে চান বা করছেন এরকম আর আপনার বাড়িটা যেন সুন্দর মতো করতে পারেন সেই জন্য তো চেষ্টা করবেন তো সুন্দর মতো করতে গেলে তো আপনি করতে পারবেন না যে কাজটা করে দিবে সে যদি সুন্দর মতো কাজটা করে না দেয় তাহলে তো আপনার কাজটা সুন্দর হচ্ছে না তো আপনি যার কাজ যার মাধ্যমে বা যার কাছ থেকে করাবেন সে যদি কাজটা আন্তরিকভাবে করে দেয় সেক্ষেত্রে আপনার জিনিসটা খুবই ভালো হয় তো আমরা আপনার জন্য সবচেয়ে সহজ এবং সুন্দরভাবে করে দিই কাজগুলা আর চাইলে আমাদের দিয়েও করাতে পারেন আপনি দোকানে অর্ডার দিতে পারেন বা আপনি যদি বলেন যে না আমার কাজ আমার বাড়িতে গিয়ে আমার বাসায় আমার চোখের সামনে করতে হবে সেক্ষেত্রে আমরা করি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা সরশরীলে যদি আসেন তাহলে বাতাকান্দি বাজার তিতাস কুমিল্লা আর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সমস্যা নয় আর যদি অনলাইনে করেন আপনার এলাকায় গিয়ে কাজ করে দিয়ে আসতে আমরা প্রিভিয়ার সময় বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে দিয়ে আসছি হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কোথায় কোথায় কাজ করেছি বা কী সবগুলো রিভিউ তো দেই নাই তবে ইদানিং আমি ইদানিংকালে এই চ্যানেলে দিচ্ছি আমার আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে আমি এই ভিডিওগুলো দিতাম তবে যেহেতু এই চ্যানেলটা আমার মোটামুটি সাবস্ক্রাইবার একটু বেশি এখন নতুন করে এই চ্যানেলে দিচ্ছি আর কি তো মালের ব্যাপারে ঠিকনেস বা মালের ব্যাপারে যদি আসি তাহলে সর্বপ্রথমে আসা লাগে আপনার বাংলাদেশের সবচেয়ে ভালো মানের যে মালটা সেটা হচ্ছে স্টিল টেক কোম্পানি যাদের গুণগত মান বা সব দিক বিবেচনায় তারা বর্তমানে বাজারে শীর্ষ অবস্থান করছে সেকেন্ড পজিশন যদি বলতে চাই তাহলে বাংলাদেশের এসকেবি কেবি স্টেনলেস স্টিল বলতে অ্যাস কেবি সেকেন্ড পজিশনে আছে থার্ড পজিশনে আছে অনেকগুলো কোম্পানি এবং ফোর্থ পজিশনে অনেক কোম্পানি আছে যাদের মধ্যে আছে সানজি আছে নাহিম আছে হাতিম আছে তারপরে উইনার আছে এস বিএল আছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পাইপ আছে এরা মার্কেটে মার্কেটিং করে থাকে তবে গুলা গ্রেড মানে আপনার গ্রেড পাইপ এগুলার কোনো সমস্যা নয় কিন্তু নন গ্রেডের পাইপ হলে হচ্ছে মরিচা টরিচা আসার সম্ভাবনা থাকে তো যেহেতু আপনার কষ্টের টাকা দিয়ে বাড়ি বানাবেন খুব সুন্দর করে আপনি চাইবেন না যে আপনার বাড়িতে বানানোর পরে মরিচা আসুক তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনারা যদি সম্ভব হয় স্টিলটা কোম্পানির মাল দিয়েও করবেন আর যদি টাকার পরিমাণ একটু কম থাকে তাহলে এসকে মাল দিয়েও করবেন থার্ড বা ফোর্থ পজিশনের মাল দিয়ে আপনার বাড়িটা না করাটাই উত্তম আপনার বাড়িটা যদি থার্ড বা ফোর্থ পজিশনে মাল দিয়ে যদি করেন সেক্ষেত্রে মরিচে এসে নষ্ট হয়ে গেলে তাহলে আপনার সারা জীবনের ইনকামটা সঞ্চয়টা আপনার নব্বি ফলে যাবে তো ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনার স্টিল ট্যাক অথবা এসকেপের মাল দিয়ে করার জন্য স্টিল ট্যাকের মাল দিয়ে করলে ওদের কোম্পানি যে তারা বলে যে তাদের মালে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি সম্পূর্ণ মাল ড্যামারেজ দেবে এরকম একটা এগ্রিমেন্ট দা কোম্পানির সাথে প্রত্যেকটা ডিলারেরই আছে এসকে বিষয় তো সেম যে কোনো মালে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কোম্পানি দেখবে আর অন্যান্য কোম্পানির বিষয়টা আসলে ওরকমভাবে আমার জানা নেই তবে আপনারা চাইলে জেনে নিতে পারবেন এখন তো বর্তমানে ওয়েবসাইট আছে বিভিন্ন তাদের সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন তো এখন আসা যাক যে আপনি কোন মাল দিয়ে করলে কত টাকার মতো স্কোয়ার ফিট আসবে বা কত থিকনেসের মাল দিয়ে কত টাকা আসবে তবে এখন বলে নেই পাইপের কাজ করাতে মানে বারান্দা বা সিঁড়ি বা গেট যেটাই করেন বা রেলিং যেটাই করেন পাইপের কিছু থিকনেস আছে যেমন জিরো পয়েন্ট সিক্স থেকে শুরু করে জিরো পয়েন্ট ফাইভ থেকে শুরু করে জিরো পয়েন্ট ফাইভ আছে জিরো পয়েন্ট সিক্স থিকনেসের মাল আছে জিরো পয়েন্ট সেভেন আছে জিরো পয়েন্ট এইট আছে ওয়ান পয়েন্ট জিরো আছে আর ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো কিছু কিছু ইউটিউবার আছে বড়ো বড়ো ইউটিউবার যারা বলে ওয়ান পয়েন্ট ওয়ান মাল দিয়ে করলে এত টাকা আসবে আসলে ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেসের কোনো মাল নেই এটা সম্পূর্ণ ধোকাবাজি কারণ ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেস কোম্পানি বানায় নাই কোথা থেকে আসবে ওয়ান পয়েন্ট ওয়ান মাল এটা মানুষকে বিব্রতকর করার জন্য দশ টাকা বেশি নেওয়ার জন্য এই ধরনের কিছু ইউটিউবার বলে তবে এটা সম্পূর্ণ কাল্পনিক কারণ ওয়ান পয়েন্ট ওয়ান কোম্পানি না বানালে এই মাল আসবে কোথেকে তো এটা আপনারা শুনে বা কোম্পানির কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন আমার কথাটা সত্যতা যাচাই করবেন আশা করি বিভিন্ন ই ডিলার পয়েন্ট আছে এস যারা মাল বিক্রি করে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেসের কোনো মাল আছে কি না আদৌ কারণ এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানট কারণ ওয়ান পয়েন্ট ওয়ান নামের কোনো মাল নেই ওয়ান পয়েন্ট জিরো আছে ওয়ান পয়েন্ট টু আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট জিরো আছে তো আপনারা চাইলে নিকটস্থ ডিলার পয়েন্টে যোগাযোগ করলে আমার কথাটা সত্য মিথ্যা যাচাই করতে পারবেন তো যাই হোক এখন আসা যাক যদি আপনার বাড়ির জন্য মাল বানান তাহলে জিরো পয়েন্ট সিক্স থেকে শুরু করে টু পয়েন্ট জিরো পর্যন্ত অ্যাসিসের টিক টেসের মাল আছে তো জিরো পয়েন্ট সিক্স বা জিরো পয়েন্ট সেভেন বা জিরো পয়েন্ট এইট এগুলো সচরাচর মানে ইয়ার কাজে ব্যবহার করা হয় খুব বাড়ি কাজে ব্যবহার করা হয় না যেরকম মনে করেন আপনার নর্মাল যে কাজগুলো আছে এগুলো ব্যবহার করা হয় মূলত বাড়ি বাসা বাড়ির বা আপনার বাড়ির জন্য গ্রিল বারান্দা সিঁড়ি বা যেটাই হোক সর্বনিম্ন ব্যবহার হয় জিরো পয়েন্ট বা কম বেশি টাকা বা কম টাকায় কাজ করাইতে গেলে সেক্ষেত্রে হয়তো জিরো পয়েন্ট সিক্স বা সেভেন দিয়ে কাজ করে দেয় কিন্তু মূলত যদি কাজ করাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জিরো পয়েন্ট এইট থেকে শুরু হয় কাজটা তবে কোন মাল দিয়ে করলে কত টাকার রেট আসবে সেটা বেরিয়ে সেটা ভেরিফাই করে আপনার কোন থিকনেসের মাল দিচ্ছেন মালের থিকনেস বাড়লে আপনার টাকার পরিমাণও বাড়বে মালের থিকনেস কমবে টাকার পরিমাণ কমবে আরেকটা জিনিস ভেরিফাই করে সে রেটের ক্ষেত্রে রেট কম বেশি হওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস ভেরিফাই করে সেটা হচ্ছে আপনার ডিজাইন আপনার মূলত কোন ডিজাইনের দরজা জানালা বা বারান্দা বা সিঁড়ি যেটাই বলেন করবেন সেই ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনার রেটটা কিছু কম বসবে কম বেশি হবে তবে আপনারা জেনে থাকবেন যে রিসেন্টলি মালের দাম অর্থাৎ গত মাসের এক তারিখে মালের দাম টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে টোটাল আপনার এই চার মাসের মধ্যে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মালের দাম বেশি হয়েছে বৃদ্ধি পেয়েছে কোম্পানি বাড়াইছে বিভিন্ন সময় তবে আমাদের কাছ থেকে যদি করাতে চান জিরোয়ের থিকনেসের যদি আপনি বারান্দা বা জানালার গ্রিল করাতে চান তাহলে করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা কারণ এটা আগে আমরা তিনশো পঞ্চাশ টাকা নিয়েছিলাম তবে এখন দাম বাড়ার কারণে আমরা দাম বাড়াইতে হয় কিছু করার নাই যদি ওয়ান এম এম এর থিকনেসের মাল দিয়ে করাতে চান তাহলে পড়বে পার স্কোয়ার ফিট চারশো আশি টাকা যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে করতে চান তাহলে পার স্কোয়ার ফিট আসবে পাঁচশো তিরিশ টাকা আর যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করাতে চান তাহলে পার পার স্কোয়ার ফিট আসবে ছশো টাকা আর যদি ওয়ান টু পয়েন্ট জিরো দিয়ে করাতে চান তাহলে পার স্কোয়ার ফিট আসবে সাতশো টাকা করে এটা গেল জানালা বারান্দার ক্ষেত্রে এখন আসা যাক যদি আপনি মেইন গেট করতে চান তাহলে যদি জিরোয়েটের থিকনেস দিয়ে করাতে চান সিট ছাড়া রেট বলবো প্রথমে তারপরে বলবো সিট শিট যদি আপনি জিরোয়েট থিকনেসের মাল দিয়ে করাতে চান তাহলে পার স্কোয়ার ফিট রেট আসবে এক হাজার টাকা যদি ওয়ান এম এম থিকনেস দিয়ে করাতে চান তাহলে পার স্কোয়ার ফিটের রেট আসবে বারোশো পঞ্চাশ যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে করাতে চান তাহলে রেট আসবে তেরোশো পঞ্চাশ আর যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করাতে চান তাহলে আসবে রেট পনেরোশো পঞ্চাশ টাকা আর যদি সিট দিয়ে করেন প্রত্যেক স্কোয়ার ফিটে একশো টাকা করে বাড়বে এই গেল গেটের ক্ষেত্রে এখন আসার যাক যদি আপনি সিঁড়ি করতে চান সিঁড়িরও ডিজাইনের উপরে তবে সর্ব সর্বনিম্ন ডিজাইন আপনার তিনশো আশি টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত হয় এটা আপনার ডিজাইনের উপরে আপনার ডিজাইন যদি গর্জিয়াস হয় তাহলে রেটও গর্জিয়াস হবে তো আশা করি কম বেশি সবাইকে বুঝাইতে পেরেছি আর যদি না বোঝেন তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাই দেব তো আজকের ভিডিওটা তো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আসসালামু আলাইকুম